শ্রীরামকৃষ্ণের আবির্ভাব, এটা যে কত তাৎপর্যপূর্ণ সেটা আমরা ব্যক্তিগতভাবে আপনি আমি আমরা কতটা বুঝি জানি না, কিন্তু সমষ্টিগতভাবে এর প্রকাণ্ড একটা তাৎপর্য আছে। প্রথমত স্বামী পূর্ণানন্দ এই দরদ কথাটা ভালো করে বুঝবার জন্য আমাদের এর ব্যাখ্যা করলেন। দরদ একটা বিশেষ শব্দ, একজনের সাথে আরেকজনের একটা সম্পর্ক, অত্যন্ত ব্যক্তিগত সম্পর্ক, এটা কাউকে বুঝিয়ে দেওয়া যায় না। উনি দরদের অর্থ করেছেন সমপ্রাণতা, এক দুয়ে এক, আপনাকে ছাড়া আমি অসম্পূর্ণ, আমাকে ছাড়া আপনি অসম্পূর্ণ, এইরকম একটা সম্পর্ক। উনি দৃষ্টান্তস্বরূপ বাবুরাম মহারাজের কথা বলেছেন, ও আমার দরদি। আমরা যদি দেখি বাবুরাম মহারাজ দক্ষিণেশ্বরে আছেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে, তাহলে লক্ষ্য করব কোন অর্থে বাবুরাম মহারাজ দরদি। শ্রীরামকৃষ্ণকে বলতে হতো না আমার এটা চাই ওটা চাই, ওর তো অনেক সময় শরীর বোধ থাকতো না কোনটার পর কী দরকার, নিজেই জানতেন না বলতে পারতেন না। কিন্তু বাবুরাম মহারাজ, প্রথমে বাবুরাম মহারাজ, তারপরে সে আরও কেউ কেউ পরে এলেন, বাবুরাম মহারাজ। এই বাবুরাম মহারাজকে পাওয়ার জন্যে কীরকম আকুলি বিকুলি, মার কাছে ভিক্ষে চাচ্ছে, বাবুরাম মহারাজের মার কাছে বলছে তুমি ওই ছেলেটিকে আমাকে দিয়ে দাও, বলছেন ওকে দিয়ে দাও আমাকে। আর মাও তেমনি বলছেন সে তো ওর ভাগ্য, কিন্তু স্কুলে পড়েন, পড়াশোনাটা তো একেবারে ছেড়ে দেওয়া যায় না, কিন্তু পরীক্ষায় যখন ফেল করলেন বাবুরাম মহারাজ, শ্রীরামকৃষ্ণ হাত ছুটে মাসলেন, যাক বেশ হয়েছে, ভাড়া কেটে গেল, আর ওকে আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই হচ্ছে দরদ, এই হচ্ছে ভালোবাসা। তো কার দরদ বেশি, বাবুরাম মহারাজের দরদ বেশি শ্রীরামকৃষ্ণের প্রতি, না শ্রীরামকৃষ্ণের দরদ বেশি বাবুরাম মহারাজের প্রতি? বাবুরাম মহারাজ ধরেছেন শ্রীরামকৃষ্ণকে যে সকলের তো কত কী হচ্ছে, সমাধি হচ্ছে, ভাব হচ্ছে, দর্শন হচ্ছে, আমার তো কিছু হয় না, অভিমান করে বলছেন, এত কাছে আছি, সবসময় আপনার কাছে রয়েছি, কিছু পাচ্ছি না। এদিকে মনে হয় যেন আমাকে কত আপনি ভালোবাসেন, কেউই ভালোবাসা দেখতে পাচ্ছি না তো কিছু। ভালোবাসা মানে অভিমান, যে ভালোবাসাতে অভিমান নেই সে ভালোবাসা ভালোবাসা নয়, ভালোবাসা মানে অভিমান। অভিমান করে বলছেন আপনার জন্য। তো ঠিক সেই সময়ে বাবুরাম মহারাজ আট ফুরিয়ে গেছেন, কোনো কারণে গেছেন, কয়েকদিনের জন্য গেছেন, শ্রীরামকৃষ্ণ ছটফট করতে আসবে তো, অভিমান করে গেল না তো, ও চেয়েছিল আমি দেইনি বলে। তা একজন বলছেন তা আপনি দেন নি কেন, একটু ভাবটা আমাকে দিয়ে দিলে পারতেন তো, সে শ্রীরামকৃষ্ণ পারতেন না ইচ্ছা মতন একটু ভাব কাউকে দিয়ে দেওয়া, নে দিয়ে দিলাম। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন ওর ভাব হবে না, ওর জ্ঞান হবে। আমরা তো বাইরের থেকে দেখি বাবুরাম মহারাজ নামটাও
প্রেমানন্দ প্রেম, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন না, ওর বাইরে প্রেম, ভিতরে জ্ঞান। আর স্বামীজি বেড়াতে বলছেন যে ওর বাইরে জ্ঞান ভিতরে প্রেম, ওর ভাব হবে না। তারপরে যখন বাবর মহারাজ এলেন, যাক নিশ্চিন্ত। আমরা দেখি এই যে দরদ, শ্রীরামকৃষ্ণ স্বামীজির প্রতি তার ব্যবহার দেখুন, এই ভালোবাসা কিসের ভালোবাসা? উনি বলেছেন তোলা মানুষকে উনি ভালোবাসেন, সে কি এই পার্থিব ভালোবাসা? এই ভালোবাসা হচ্ছে আপনাকে তোলা। ওই যে বলছেন ওর আহ্বান, ওর ডাক, বলছেন দারুণ ডাক, এবং সেই ডাক এখনও আমরা শুনছি, ভাগ্যবান যারা, সবাই শুনতে পায় এই কিনা জানি না, যারা ভাগ্যবান তারা সেই শুনতে, একটা আহ্বান চিৎচিৎ করে, প্রাণটাকে টেনে বের করে নিয়ে যাচ্ছে যেন। তাই এই পড়ছিলাম একটু আগে, স্বামী মাধবানন্দ বলছেন কত বাবা মা বোঝাচ্ছেন, ওর মাস্টারমশাই আমাকে নিজে বলেছেন, ওর এক দৃঢ় শিক্ষক ছিলেন, খুব ওকে ভালোবাসা, কত বোঝাচ্ছে কিন্তু পাচ্ছেন না। বাবা মা তাদের এত আশা আকাঙ্ক্ষা বোঝাচ্ছেন, বাবা ধমক দিচ্ছেন কিন্তু পাচ্ছেন না। শ্রীরামকৃষ্ণ এমন ডাকছেন, হাত ছাড়ি দিয়ে ডাকছেন, আয় চলে আয় আমার কাছে আয়, এমনি করে ডাকছেন, কোথায় তোরা, কে কোথায় আছিস, ডাকছেন। আর নিজের লোককে দেখতে এই চিনে নিচ্ছেন, এ আমার লোক, এ আমার লোক। আর তাকে ভুলিয়ে ভালিয়ে কখনো তাকে একটুখানি মাখন খাওয়াচ্ছেন, একটু মিষ্টি খাওয়াচ্ছেন, দুটো মিষ্টি কথা বলছেন, কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে। ওই যে বলতেন যে এ কি ঠোঁড়া সাপ নাকি, ঠোঁড়া সাপ নয় জাত সাপ, সত্যিকারের জাত সাপ, উনি যাকে ধরবেন এমন করে ধরবেন, ছাড়বেন না, দরদ ভালোবাসা। কী তুই যাবি, ওর সব কী আছে ওখানে, ওই সংসার কী আছে ওখানে, চলে আয়। সেই যে ডাকছেন, সেই দরদ ভালোবাসা, যেন একটা দায় দায়িত্ব, যেন সে যেমন নিত্যানন্দ পায়ে ধরে বলছে বলো একটু একটু নাম করো, বলো হরি বলো, দোহাই তোমার। শ্রীরামকৃষ্ণ প্রায় তাই কত রকম ফন্দি করে, যে শিষ্যি মা বলছেন যে যে হাঁড়িতে যে সরা দেওয়া চলে, সেই মাপের একটা সরা দিতে হবে, তো হাঁড়িটার মুখ বন্ধ করার জন্য একটা সরা দিতে হবে, মাপ সেইভাবে হবে। শ্রীরামকৃষ্ণ এরকম করে জোর বেঁধে দিতেন, এর সাথে ওর, ওর সাথে ওর, কত ফন্দি, কত রকম কলা কৌশল করে চেষ্টা করতেন টেনে নিয়ে আসতে। দরদ ভালোবাসা পাছে বিপথে যায়, পাছে অন্য জায়গায় চলে যায়। এই যে স্বামীজি গেছেন গয়াতে, তারপরে ছটফট করছে, আসছে না কেন, কবে আসবে, কেন গেলা, যখন তিনি যাবেন স্বামীজি ঠিক করেছেন, জাননি তখন, কিন্তু বাড়িতে বসে আছেন। স্বামীজির অভিমান, কিছু হলো না, শুনতে পাই আমি নাকি এত বড় আধার, কী হলো তাতে আমার, বাড়িতে আছেন, আপনি কোথায় যাব, কয়া যাব, চলে বাড়ি ছেড়ে চলে যাব। তা অনেক করে শ্রীরামকৃষ্ণ বলে পাঠালেন একবারটি যেন সে আসে, যাও একটু বুঝিয়ে পড়া একবারটি যেন আসে। তা যখন এলেন তখন গান ধরেছেন, শ্রীরামকৃষ্ণ গান ধরেছেন যে তোমা ধনে হারাই, সন্দ হয় তোমা ধনে হারাই,
হারাই। এ রাই যেন শ্রীরামকৃষ্ণ, যেন কৃষ্ণ, আর স্বামী বিবেকানন্দ যেন রাধা। তার কৃষ্ণ যেন বলছেন, মনে সন্দেহ হয়, ভয় হয়, তোমার ধনে হারাই, হারাই, হেরাই, ভয় হয় পাঁচে বিধি তোমাকে হারাই, বলে কাঁদছেন, কোনো কথা বলছেন না, শুধু ওই গানটি গাইছেন আর কাঁদছেন, আর স্বামীজিও কাঁদছেন। সবাই লোকে ভাবছে কি ব্যাপারটা, কি এর অর্থটা, কি কাঁদছেন কেন? শ্রীরামকৃষ্ণ বলো, আমাদের মধ্যে একটা ব্যাপার হয়ে গেল, তোমরা বুঝলে না, এই হচ্ছে দরবোধ। কী করে সেই বাবারি বাবার কাছে গেছেন স্বামীজি, স্বামীজি তো একটা, তাকে তো ধরে রাখা, লাগাম দিয়ে রাখা তো বড় শক্ত ব্যাপার, কে তাকে সামলাবে? পাহাড়ি বাবার কাছে গেছেন। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ দিয়েছেন তো অনেক কিছু, কিন্তু যদি আরও থাকে কিছু, কোথাও আমি নেবো না কেন? কেন আমি একঘেয়ে হব, কেন আমি এক জায়গায় নিজেকে বেঁধে রাখবো? আমি সমস্ত জগৎটাকে দেখতে চাই, ধর্ম জগৎটাকে আমি পুরোপুরি জানতে চাই। পাহাড়ি বাবার কাছে গেছে, যদি কিছু একটা নতুন কিছু পেয়ে যাই। রাত্রিতে ওই স্বামীজির গান আছে, কবিতা আছে, যে শ্রীরামকৃষ্ণ তার কাছে আসছে, ছল ছল করে বলছে, ছল ছল মুখ, তার চোখ ছল ছল করছে, চেয়ে আছে বিষণ্ন বদন, চোখ ছল ছল, আমাকে ছেড়ে চলে যাবে তুমি, আর কিছু না, বিপদে যাবে, কোথায় যাবে, এখানে ছাড়ার কোথায়, সব তো এখানে, সে তিনি জানেন, কিন্তু ছেলে তো জানে না, সে ভুল পথে যেতে পারে। এই আপনারা লক্ষ্য করেছেন কিনা, যখন এই মুরগি, মা মুরগি চলে আর বাচ্চারা একটা এদিকে যাচ্ছে, একটা ওই দিকে যাচ্ছে, ছোটাছুটি করছে, তা মা কখনো ডানা দিয়ে ঝাপটা দিয়ে তাকে টেনে নিয়ে আসছে, কখনো একটু ঠোকর মারছে, কত রকম ভাবে ভাবছি বিপদে চলে যায়। ধরো ভালোবাসা একটা যেন দায়িত্ব নিয়েছেন, শ্রীরামকৃষ্ণ যেন একটা দায়িত্ব নিয়েছেন, এদের তুলতে হবে। আবার কি কাশীপুরে অসুস্থ শুয়ে আছেন, মা ঢুকেছেন ঘরে, কি একটা কাজে, তো শ্রীরামকৃষ্ণ তো কথা বলতে কষ্ট গলায় ঘা, কি যেন বলতে চেষ্টা করছে, তা মা বলছেন, কি বলতে চাচ্ছ, বলি ভালো না, বলো না কি, তা বলছেন, একা আমি খেটে মরব, তুমি কিছু করবে না, এই ধরো কি জন্যে আসা, আমি এসেছি, তুমিও এসেছ, একসঙ্গে এসেছি, মানুষকে তুলতে হবে না। স্বামী ব্রহ্মানন্দ বলরাম মন্দিরে আছেন, মাত্র মাসে গেছেন, তা স্বামী ব্রহ্মানন্দ বলছেন, মাস্টারমশাই ঠাকুর এসেছিলেন কেন? একটা সেতু বন্ধন, সেতু একটা সেতু বন্ধন করে যেতে, সেতু রচনা করতে, মর্ত আর স্বর্গ, যাতে আমরা সেই সেতু দিয়ে অনায়াসে যেতে পারি, একটা সেতু রচনা করে দিতে, তাই করে দিয়ে গেছে। অর্থাৎ মানুষকে ওঠো জাগো, ঘুরে থেকো না, অল্পে সন্তুষ্ট হও না, এই যে বলছিলেন, ওই নিচে নেমে পড়ে থেকো না, পশুর স্তর জীবন, জীবনের উদ্দেশ্য আছে, আর মানুষ মধ্যে তিনি নারায়ণকে দেখছেন, বলছেন যেন আলমারি, কাঁচের আলমারি, সেই আলমারির যে ডালা তার পিছনে দেখতে পাচ্ছি, যেমন মোমের সব বাতি, তোমাদের তাই, ওই বাইরে মানুষ, ভিতরে নারায়ণ, তোমরা সব নারায়ণ, নমস্কার করছে, নারায়ণ ভুলে যাও না, তোমরা নারায়ণ। স্বামীজি বলছেন, ঠাকুরের সম্বন্ধে আর কি বলবো, যখন ঠাকুর চলে গেলেন একসঙ্গে সব আলোচনা করছেন,
আত্মা শ্রীরামকৃষ্ণ বলছেন তার সম্বন্ধে কিন্তু বলা যায় না, একটা কথা শুধু বলতে পারা যায়, তিনি এল ও ভিই, লাভ, এছাড়া আর কিছু না। প্রেম ও পাথার, প্রেম ও পাথার সমুদ্র, এই মানব ধরতি বারবার আসেন যেন অবতার, বারে বার অবতারের জন্যে আসেন, মানুষকে তুলবার জন্য আসেন, শুধু শুধু আসেন না, স্মরণ করিয়ে দেওয়ার জন্যে। ওঠো জাগো, অল্পে সন্তুষ্ট হয়েও না, জীবনের একটা উদ্দেশ্য আছে, ঈশ্বর লাভ করা, তাই করো, এই জন্যে আসে এই দরদ, যেন ভক্তরা টেনে নিয়ে আসে তাকে, তিনি যেন কোথায় আছেন সেখান থেকে সব নেমে টেনে নিয়ে আসে ভক্তরা, তারাও টানে, যেমন ভগবান টানেন ভক্তরাও টানে। এসো, তুমি এসো, একবার একটা যাত্রা দেখছিলাম, তার প্রথম দৃশ্যে দেখছি একটি মহিলা এসে কাঁপছেন, হাপুস নয় কাঁপছেন, তিনি কান্না দিয়ে আরম্ভ, কী ব্যাপারটা কি, আমরা শ্রোতা ভাবছি কী হবে, তারপরে তাছাড়া তিনি কাঁপছেন, কিছু কথা বলছেন না, তখন আরেকজনের ওই বাউল টাউল সেজে আসে, যেন কী বলে, সে এসে সে গান ধরল, ওই যেটা ওই মেয়েটি বলতে চায় যে প্রভু আর সহ্য করতে পারছি না, তুমি নেমে এসো ধরাতে, জ্বলে পুড়ে মরছি, ও পৃথিবী ধরা, ওই মহিলাটা মহিলা কিছু বলছে, এসে কাঁপছে আর তার কথাগুলি বলছে আরেকজন, এসে প্রভু তুমি নেমে এসো। তারপরে দৃশ্য দেখাচ্ছে যে বিষ্ণু আর লক্ষ্মী বসে আছে, বিষ্ণু ছটফট করছিল, কী ব্যাপারটা কী, লক্ষ্মী একটু জিজ্ঞেস করছে কী ব্যাপার এত, তুমি কোনো বিষের জন্য বলে আমাকে ডাকছি, চাইছে আমাকে, আমাকে যেতে হবে, বল গেলেই তো কষ্ট শরীর ধারণ করবে, তুমি আর গেলেই তো কষ্ট কেন যাচ্ছ, বলে না যেতে হবে আমাকে। তা শ্রীরামকৃষ্ণ এই দরদ দরদি প্রস্তুত নর নারায়ণ, এক দুয়ে এক, একে দুয়ে, ভক্ত ছাড়া ভগবান থাকতে পারে না, আবার ভগবানও ভক্ত ছাড়া থাকতে পারে না, সেটি আমরা শ্রীরামকৃষ্ণের জীবনে দেখি, এই হচ্ছে মানব দরদ। তার কে কোথায় আছে, সায় লুকিয়ে চুরিয়ে ব্রাহ্ম সমাজে গেছেন, আলো নিভে দিয়েছে ওরা, কেন গেছেন ব্রাহ্ম সমাজে, না নরেন আছে ওখানে, ওকে দেখব, ও গান গাইবে শুনব, তা ব্রাহ্ম সমাজে আলো নিভে দিয়েছে, আর স্বামীজি বেরিয়ে এসে আপনার এতটুকু লজ্জা নেই, এতটুকু আপনার আত্মসম্মান বোধ নেই, কেন আপনি আসেন এখানে, কী করবো রে, তো কিছু ছেড়ে থাকতে পারি না, তাই আসি বারে বারে আসি। এই শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্ত যদি এক পা এগিয়ে যায় ভগবান তাহলে দশ পা এগিয়ে আসেন তার দিকে, এই হচ্ছে দরদ, এই হচ্ছে ভালোবাসা। আমরা একটা বিশেষ উপলক্ষ, স্বামী বিশুদ্ধানন্দ তপস্যার জীবন, তপস্যা চিরকাল নিজেকে আড়াল করে রেখেছে, তপস্যার জীবন তিনি তপস্যা করতেন, কত ঘন্টা ধরে মন্দিরে গিয়ে জপ করতেন, এসব দেখেছি রাঁচিতে কত বছর, এই মঠে গেলেন আসতে চান না, মঠের এই সমস্ত যে প্রশাসনিক কোনো দায়িত্ব নেবেন না, দূরে থাকবো, আমাকে ছেড়ে দেওয়া, রাঁচিতে তপস্যা করতেন, আর ওই বিকেলবেলা কয়েকজন ভক্ত আসতো, তাদের নিয়ে কথা মতো করতেন, এই কষ্টের জীবন, একজন সাধু কেবল ব্রহ্মচারী বা একটি কোনো সাধু মত বয়সে থাকতো, একটু দেখাশোনা করত, আর তিনি তার তপস্যা নিয়ে থাকতেন, তারপরে অতি কষ্টে সবাই নিয়ে এলো, কিন্তু
ভক্তরা আসতো শুধু ঈশ্বরীয় প্রসঙ্গ, এছাড়া কিছু না, তাই করতে।